আজ বিশ্ব বাঘ দিবস। এবারে বাঘ দিবসে প্রতিপাদ্য হচ্ছে বাঘ বাড়াতে করিপন, রক্ষা করে সুন্দরবন। এবছর করোনা ভাইরাসের কারণে সীমিত আকারে হবে বিশ্ব বাঘ দিবসের অনুষ্ঠান। সর্বশেষ জরিপে দেশে বাঘের সংখ্যা বৃদ্ধিও পেয়েছে। বন বিভাগের দাবি, সরকারের নানা উদ্যোগের কারণে বাঘের আবাসস্থল হিসেবে এখন অনেকটাই নিরাপদ সুন্দরবন। শেখ আহসানুল করিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনে বিশেষ প্রজাতির এই বাঘের বসবাস। বন বিভাগের সমীক্ষা মোতাবেক 2004 সালে সুন্দরবনের বাংলাদেশ অংশে মোট বাঘের সংখ্যা ছিল 440টি। 2015 সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় 106। সর্বশেষ 2018 সালের সমীক্ষা অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা 114টি, অর্থাৎ শেষ গণনায় 8টি বাঘ বৃদ্ধি পেয়েছে। দেশে বাঘের একমাত্র আবাসস্থল সুন্দরবনে চোরা শিকারী চক্র এবং জলদস্যু বনদস্যুদের তৎপরতার কারণে কয়েক বছর আগেও অনেকটা হুমকির মুখে ছিল জাতীয় পশু বাঘ। তবে বন বিভাগের দাবি, সরকারের নানা উদ্যোগের কারণে বাঘের আবাসস্থল হিসেবে এখন অনেকটাই নিরাপদ সুন্দরবন। সুন্দরবনের অভ্যন্তরে বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণী প্রজনন বৃদ্ধির জন্য বা সংরক্ষণের জন্য বন বিভাগ নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জুন, জুলাই, আগস্ট মাসে ট্যুরিজম বন্ধ রাখার বিষয়ে আমরা প্রস্তাবনা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আমরা আশা করি খুব শীঘ্রই ব্যাপারে আমরা সিদ্ধান্ত পাব। টাইগারের জন্য আপনার বিচরণ নিরাপদ হবে, টাইগার যে আপনার প্রোডাকশন, টাইগার যে কাপগুলো হবে তাদের সংরক্ষণ এবং তাদের প্রোডাকশনও নিরাপদ হবে। তবে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ দাবি করেছেন পরিবেশবিদরা। বিভিন্ন সময় বিভিন্ন টহল ব্যবস্থা পরিচালনা করা হয়েছে সাতক্ষীরা রেঞ্জে, যদিও অন্যান্য রেঞ্জে পরবর্তীতে বন বিভাগ চালু করেছে। তো আমরা ওনাদের লজিস্টিক সাপোর্ট বলতে পারেন, যে সাপোর্টগুলো দিয়ে হয়তো বা যেভাবে হোক আমরা সহযোগিতা করে বন বিভাগকে কাজ করতে। যেহেতু সুন্দরবনকে পুরো সুরক্ষা দিতে হবে, বাঘের প্রজনন ক্ষেত্রকে নিরাপদ করতে হবে, বাঘ যেন মানসিক শান্তি, বাঘের যেন মানসিক শান্তি বজায় থাকে, তার খাদ্য সংকট, আবাসন সংকট না হয়। বন উজাড়, শিকারী ও পাচারকারীদের কারণে সারা বিশ্বেই বাঘ মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। বাঘের 8 উপপ্রজাতির মধ্যে 3টি বিশ্ব থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ সহ মাত্র 13টি দেশে বাঘের অস্তিত্ব রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।